এক বছরে পরপর দুটি ব্লকবাস্টার হিট সিনেমা, পাঠানো জওয়ান উপহার দেওয়ার পর এবার 2 নভেম্বর জন্মদিনে একটি বিশেষ চমক দিতে চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখের জন্মদিনের সবচেয়ে বড় চমক থাকছে ডাঙ্কি সিনেমার টিজার। জন্মদিনের প্রথম ভাগে উন্মুক্ত করা হবে রাজকুমার হিরানি নির্মিত ছবিটির ঝলক। এরপর একই টিজার ভক্তদের সঙ্গে একটি ফ্যানমিট অনুষ্ঠানে উপভোগ করবেন শাহরুখ। এটি বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে, যেখানে পুরো বলিউডই হাজির হবে। মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় জমকালো আয়োজনে হবে এই পার্টি। ইতোমধ্যে বলিউডের প্রায় সব অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজকদের কাছে নিমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে বলেই জানিয়েছে শাহরুখের টিম। দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকেও একাধিক তারকা উপস্থিত হবেন বলে জানা গেছে। দীপিকা পাড়ুকোন, কাজল, আলিয়া ভাট, করণ জোহর, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমার সহ ভারতীয় সিনেমার বড় বড় তারকা থাকছেন এই পার্টিতে। বলিউড ভাইজান সালমান খানও দর্শন দেবেন। এগুলো কেবল মুখ্য কয়েকটি নাম, আরও অনেকেই আসবেন বাদশাহর জন্মদিন উদযাপন করতে। স্টাইল, গ্লামার আর আনন্দের একরাত হতে চলেছে এটি। ডাঙ্কি সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে কাজল ও ভিকি কৌশলকে দেখা যাবে। আগামী 21 ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।